রাষ্ট্রপতি বিষয়ে আমরা যেটা আমি যেটা এর আগেও বলেছি যে আমাদের কিছু যে সিদ্ধান্তগুলো একেবারে জাতীয় সিদ্ধান্ত, এটি কেবল সরকারের সিদ্ধান্ত না, আমি মনে করি এটি আসলে একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। দ্রব্যমূল্য সেটাতেও আমরা চেষ্টা করতেছি, নানা ধরনের সিন্ডিকেট রয়েছে, একটা হচ্ছে এই গণ অভ্যুত্থান, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে গঠিত হওয়া সরকার, তারা রাস্তায় নেমে এসেছে, জীবন দিতে পরোয়া করতেছেন। একটা বিপ্লব বা একটা অভ্যুত্থানকে কেন এত মাহাত্ম্য দেওয়া হয়, সেই সময়টা আমরা সকলেই শহীদ হইতে চাইছি এবং শহীদ না হওয়ার আফসোস আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। সরকার নিশ্চয়ই সকল প্রত্যাশা পূরণ করবে না বা করতে পারা সম্ভবও নয়। আমি আসলে মাঝে মাঝে ভুলে যাই আমি সরকারে আছি, তো এটা আমার জন্য অনেক সময় সমস্যা তৈরি করে। তো আগের মনে হয় মাইক হাতে আসলে আসলে আগের মতোই কথা ছুটে যায় মুখ থেকে, কিন্তু সরকারে থাকলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করে বলতে হয়, সে ভারসাম্য রক্ষা করতে হয়। তো আমি যেটা রাষ্ট্রপতি বিষয়ে আমরা যেটা আমি যেটা এর আগেও বলেছি যে আমাদের কিছু যেই সিদ্ধান্তগুলো একেবারে জাতীয় সিদ্ধান্ত, এটি কেবল সরকারের সিদ্ধান্ত না, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, বাট অভ্যুত্থানের যে নানান শক্তি অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে, তারা কিন্তু একটা বড় অংশ সরকারের বাইরেই আছে। ফলে এরকম যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আসলে এটি আমাদের একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই নিতে হবে। আমি মনে করি এটি আসলে একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সকলকে মিলে যদি একটা ঐক্যমত্যে পৌঁছানো যায় তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, নেওয়া যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্দেশ্যে আলোচনা করছে, আলোচনার পরে হয়তো একটা আনুষ্ঠানিক বক্তব্য আসবে। একটা হচ্ছে এই গণ অভ্যুত্থান, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে গঠিত হওয়া সরকার। এই অভ্যুত্থান যখন আমরা করি যে এত 16-17 বছরের লড়াই সংগ্রাম, এত শহীদের রক্ত, এত আহত এবং 16 বছরে এত নির্যাতিত মানুষের আর্তনাদ, ফলে যে আমাদের যেই একটা স্পিরিচুয়াল মোমেন্ট এসেছিলো এই 36 দিনে, যেখানে মানুষ আর জীবনের পরোয়া করতেছে না, আমাদের তরুণরা, আমাদের যাদেরকে আমরা জেনজি বলতেছি, তারা রাস্তায় নেমে এসেছে, জীবন দিতে পরোয়া করতেছে না। একটা বিপ্লব বা একটা অভ্যুত্থানকে কেন এত মাহাত্ম্য দেওয়া হয়, কারণ মানুষ ঠিক ওই মুহূর্তে ভুলে যায় তার এই যে শারীরিক জীবনের মূল্য, সে তার জীবনের কথা পরোয়া করেন, সেই সময়টা আমরা সকলেই শহীদ হইতে চাইছি এবং শহীদ না হওয়ার আফসোস আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। কিন্তু আমরা যখন অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠন করলাম, সরকার নিশ্চয়ই সকল প্রত্যাশা পূরণ করবে না বা করতে পারা সম্ভবও নয়, বরং এই এটা একটা জার্নির ভিতর দিয়ে আমরা ঢুকেছি এবং এই যে এত বছরের জঞ্জাল সেটি পরিষ্কার করতে আমাদের একটা দীর্ঘ সময় লাগবে, এবং সেই সময়টা আসলে রাষ্ট্রে পরিচালনার দায়িত্বে যারাই থাকুক না কেন তাদেরকে এই প্রতিশ্রুতিগুলো মাথায় রাখতে হবে। এটিই হচ্ছে আমাদের বর্তমান কথা, এবং সরকারের জায়গা থেকে কিছু রুটিন ওয়ার্ক আছে, কিছু নিয়মতান্ত্রিক কাজ আছে আর কিছু সংস্কারের কাজ আছে। আমরা সেই রুটিন ওয়ার্কগুলো করতে হিমশিম কাজ খাচ্ছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, দেখবেন ইতিহাসে বা বিভিন্ন দেশে যখন অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, বিপ্লব পরবর্তী পরিস্থিতি কিন্তু অনেক ধরনের অস্থিরতা থাকে, অনেক ধরনের অনিশ্চয়তা থাকে, অনেক ধরনের দ্বিধা থাকে, অনেক ধরনের প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে। বাংলাদেশেও সেই জিনিস সম্ভাবনাগুলো একেবারেই নেই এরকম নয়, কিন্তু আমি মনে করি যে সেই যেই স্থিতিশীলতা সেটা অনেকটাই ফিরে এসেছে এবং ক্যাজুয়ালিটি আসলে বাংলাদেশে খুবই কম হয়েছে, এবং এটা সম্ভব হয়েছে কারণ ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল বলে। যে যেই বাহিনীর সাথে আমরা কয়েকদিন আগে লড়াই করেছি, এখন সেই বাহিনীকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, তো ফলে এটি মানে অত সহজ কাজ নয়। তারপরেও সেই বিষয়টি স্থিতিশীলতা আস্তে 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 পুলিশ সংস্কারের কমিশন হয়েছে, দ্রব্যমূল্য সেটাতেও আমরা চেষ্টা করতেছি, নানা ধরনের সিন্ডিকেট রয়েছে এবং এখানে প্রশাসনে একটা স্থবিরতা আছে, সেটা আপনারা ইতিমধ্যে সকলেই আমরা টের পেয়েছি। একই সাথে আমাদের ফায়ার ফাইটিং করা লাগতেছে, প্রতিদিনই নিত্য নতুন ইস্যু আসতেছে, দলীয় গোষ্ঠীগত বা এই ধরনের ইস্যুতে আমরা বেশি কথা বলতেছি বা আন্দোলনগুলো হচ্ছে, ফলে সেই জায়গায় আমাদের সেই সচেতনতাগুলোও দরকার। আমাদের এমন কিছু উদ্যোগ গ্রহণ করা দরকার যেটা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, কাঠামোগত কিছু উদ্যোগ, যেটা সংস্কার। আমরা যে প্রত্যাশা বলি না, প্রত্যাশা ব্যক্তির প্রত্যাশার থেকে এখন আমাদের একটা কমন প্রত্যাশা, কাঠামোগত কিছু উদ্যোগ বা পরিবর্তন, যেই যেটার সুফল আসলে সকলের কাছে পৌঁছে যাবে, এবং সেই চেষ্টাগুলো আমরা করছি। পাশাপাশি যে সংস্কার আমরা চাচ্ছি, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্তত ফাউন্ডেশনটা তৈরি হওয়া, অন্তত উদ্যোগগুলো আমরা নিয়ে যেতে চাই, যাতে পরবর্তীতে যারাই আসুক তারা সেই উদ্যোগগুলো আরও সামনে এগিয়ে যাবে। এবং এটার জন্য অবশ্যই আমাদের যে জাতীয় ঐক্য আসলে তৈরি হয়েছিল, ছাত্রদের মধ্যেও যে ঐক্য তৈরি হয়েছিল, এই ঐক্যের আসলে বিকল্প নাই, এবং
এই ঐক্যের ভিতর দিয়ে আমাদেরকে সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।